আমার প্রথম ভিডিও, তাই আমি ওইটা প্রস্তুতি চলছে যে আমি কিরকম করে কিছু কথা বলবো কি না বলবো, যেহেতু আমার প্রথম সেহেতু আমি একটু এক্সাইটেড আছি। ওই জন্য আমি এরকম নর্মাল ড্রেসেই বসে আছি। তো আজকে আমি চিকেন কষা করবো, তা কীভাবে কী কথা বলবো, কীভাবে ভিডিও করবো সেটা নিয়ে একটা ভেতর ভয় কাজ করছে, তাই প্রথম থেকে একটু ট্রেনিং চলছে। তোমার এই দৃশ্যটা আবার দেখিও না ক্যামেরার সামনে। ভাবি কোথায়? একটু বলো কি বলবো, হাই গাইস বলবো নাকি? যেটা মন খুশি হয়, যেটা যেটা বলে তোমার কমফোর্ট ফিল হয় সেটাই বলো। তাহলে কথাটা কার সাথে বলবো? এমনি তুমি বসে থাকবে নাহলে কথা কার সাথে বলবে? এ আমার শুধু মুখ আসছে, দেখ না আসলেই ভালো, নিচে তো হাফ প্যান্ট পরা, নিচ না আসলেই ভালো, তার এগিয়ে দাও নিচটা হাফ প্যান্ট পরা। বলো কি বক্তব্য? বক্তব্য এটা হয়তো প্রথমে যে সবাই স্টার্ট করে হাই গাইজ হাই বন্ধু, ওটা আমি মানে আমি ওটা কি বলবো, তুমি ওটা কি বলবা? যেটা তোমার কমফোর্ট ফিল হয়, যেটা মনে হয় যে লোকে শুনতে পছন্দ করবে, যেটা তোমার বলতে ভালো লাগবে, তুমি সেটা তুমি বলো। দেখি কিরকম লাগে। হাই গাইস, ভালো আছে? হ্যাঁ দেখি। নমস্কার বন্ধুরা, কোনটা ভালো লাগে? নমস্কার বলতে পারো, হাই গাইসও বলতে পারো, যেটা যেটা তোমার বলে কমফোর্ট ফিল হবে, যেটাতে তুমি বলতে স্বচ্ছন্দ্য বোধ করবে, তুমি সেটাই বলতে পারো, অসুবিধা নেই। তা রান্নাটা করো না এখন, পরে করো। আমার রান্না সব হয়ে গেছে, আমি চিকেনটা করব, সেটারই ভিডিও করব। আমার সব রান্না হয়ে গেছে, আমি এখন একটু রেস্ট নিতে বসেছি, ফ্রেশ হব, এটা পরে ভিডিও করব না, ফ্রেশ হব, তারপরে চিকেন কষাটা আমি করব। যেহেতু আজকে আমার প্রথম ভিডিও, আমি একটুখানি টেনশনে আছে, তাই কীভাবে কী বলবো, কী কথা বলবো না করবো বলবো, সেই জন্য সেই কারণে আমি ভিডিওটা করছি, যে আমার প্রথম অভিজ্ঞতাটা আমি সবার সাথে শেয়ার। মানে এই ভিডিওটা দিয়ে যদি কি মানে প্র্যাকটিস চলছে, প্রথম ভিডিও এটা দিয়ে আমি প্র্যাকটিস চলছে যে কিভাবে কি কথা বলবো না বলবো সেই জন্য। আচ্ছা, সেই কারণে এটা আমার ট্রেনিং চলছে, বুঝলি? তাহলে তোমরা বুঝতেই পারছ ঘরের অবস্থা কি। এখন আপাতত স্ট্যান্ডে ক্যামেরা লাগিয়ে বসে আছি, এটা দিয়ে এখন আপাতত মানে প্রাইমারি লেভেলের প্র্যাকটিস চলছে। তো এরপরে এখন রান্না করে যাওয়া হবে, নতুন ভিডিও করা হবে, মনে তো হচ্ছে ক্যামেরাম্যানটা আমিই হবো, দেখা যাক কতদূর গিয়ে কতদূর ভালো করতে পারি। ও যদিও এনার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়নি, আমার হাজবেন্ড অমিত রয়। আচ্ছা, যাক এই পরিচয়টা দিল, এটাই আমার সৌভাগ্য। লাস্ট মাসটা তো ক্যামেরায় এই পরিচয়টা আমি পেলাম, এটাই আমার সৌভাগ্য। হ্যাঁ, এটাই আমার সৌভাগ্য যে পরিচয় আমাকে দিয়েছে। আমি বট লাস্টে ক্যামেরায় পরে দেখা গেলো, বললো এটা আমার ক্যামেরাম্যান, তা তো ক্যামেরাম্যান বলেনি, স্বামী বলেছে, বর বলেছে, এটাই আমার সৌভাগ্য। তাহলে চলো, তাহলে চলো এখন করা যাক রান্নাটা, নাকি পরে করব? ওকে বাই, আমি এখন ফ্রেশ হব, হয়ে আমি একটা নতুন প্রথম ভিডিও করব, তোমরা সবাই সাথে দেখো আমার। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। ওকে বাই, টাটা। টাটা টাটা কোথায় দিচ্ছ? এরপরে তো ভিডিও আরো থাকবে, এখন এটা তো আমার ভিডিও আরো থাকবে, এই অভিজ্ঞতাটা তো আমি শেয়ার করব সবার সাথে। হাই গাইস, অলরেডি আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। আমি বলেছিলাম যে আজকে চিকেন কষা করব, তো আমার কাল শনিবার আমার চিকেনটা আনা হয়েছিলো। আমি চিকেনটার মধ্যে কিছুটা নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মেখে ফ্রিজ আপ করে রেখেছিলাম, তো সেটা আমি বার করেছি। তো চলো দেখা যাক, তো চলো দেখা যাক আমি কী করে চিকেন কষাটা করি। ওকে, এই যে চিকেনটা,
এই যে চিকেনটা, চিকেনটার মধ্যে আমি খুব ভালো করে জিরার গুঁড়ো, 5-7 মতন আছে জিরার গুঁড়ো, আর ধনের গুঁড়ো, একটু জিরার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ আর একটু নুন দিয়ে আমি কালকে রাত্রিবেলায় মেখেই ফ্রিজে রেখে দিয়েছিলাম। ঠিক আছে, এই যে পেঁয়াজ কুচি করে রেখেছি, টমেটো, আলু কেটে রেখেছি, আর এটার মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি। তো গাইস, আজ আমরা দারুণ খুব ঝাল ঝাল আলু দিয়ে চিকেন কষা করব। ওকে, তো আসো চলো দেখা যাক। আলুগুলো দিয়ে দিই, হ্যাঁ, আলুগুলো একটু ফ্রাই করে দিই, তাহলে ভালো লাগবে না খেতে। আলুটা হয়ে গেছে ফ্রাই, আমি আলুটা তুলে নিচ্ছি। আলুটা আমার খুব ভালো করে দেখো ফ্রাই হয়ে গেছে। এবার আমি চিকেনটার মধ্যে সব মশলাগুলো এক এক করে দেবো। তো চলো আমি দেখো কি করে দিই। এটা দেখো পেঁয়াজ দিচ্ছি কিছুটা, হ্যাঁ, এই সব পেঁয়াজ দেবো দেবো তো, হ্যাঁ দেবো। এই চিকেনটা আমার বড়ই করে, আসলে আমার বড় খুব চিকেন ভালো করে। টমেটোটা দিয়ে দিই সব, আর দেবো কিছুটা আদা রসুন। এটাতে কি কি দেওয়া ছিল কালকে যেন? এটাতে জিরের গুঁড়ো দিয়েছিলাম, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো তো কালকে দিয়েছিল না, জিরার গুঁড়ো, হ্যাঁ জিরার গুঁড়ো দিয়েছি, ভালো করে মেখে। এটা খুব সহজ প্রসেস, যারা নতুন নতুন চিকেন করছো এটা ভীষণ সহজ প্রসেস। এটার মধ্যে কালকে আদা, এই জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, কালার না হলে খেতে ভালো লাগে না একদম। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিলে না ঝালটা হয় না, কিন্তু দারুণ কালার আসে। কাশ্মীরি লঙ্কাগুলোটার মধ্যে ঝাল হয় না, হ্যাঁ, এটা কালারের জন্য দেওয়া হলো, আর ঝালের জন্য কালকে সামান্য একটুখানি ঝাল লঙ্কাগুলো দিয়েছিলাম, খুবই অল্প, হাফ চামচের মতো, আর ঝালের জন্য দেওয়া হলো পেস্ট, মানে কাঁচা লঙ্কার পেস্ট, আগেই দেখিয়েছিলাম আমি। দেখো কি দারুণ মাখাটা হয়ে গেছে। তেলটা ওই আলু ভাজার যে তেলটা ওটার মধ্যেই দিয়ে দিচ্ছি। Thank you.
ভালো করে ওটাকে মিক্স করে দিতে হবে, কারণ একটা মাটি হলে তো খুব ভালোভাবে মিক্স হয় না, কড়াইতে চিকেনটা আমি বসিয়ে দিয়েছি এখন, চিকেনটা হচ্ছে কিছুটা, চিকেনটা হতে খুব একটা বেশি সময় লাগে না, কারণ আমি যেহেতু কালকে আদা রসুনটা আমি আজকে দিয়েছি, বাট কালকে আমি সব একটুখানি লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়োগুলো সব দিয়ে আমি ওটা ভালো করে মেখে একটু নুন দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, সামান্য একটু তেলও দিয়েছিলাম, দিয়ে খুব ভালো করে আমি এটা মিক্স করে আমি প্রিজার্ভ করে রেখেছিলাম, ওটা বসিয়ে দিয়েছি, ওটা আস্তে আস্তে হতে থাক, চিকেনটা হতে খুব একটা সময় লাগে না, তো আমি দেখে আসি বাবি কী করছে। হ্যাঁ এই যে আমার ছানা খুব ব্যস্ত, সে হাই বলে দাও, হাই সবাই একটু হাই বলে দাও, আমার এটা 4 বছর যার ছানা আছে, এটা ছোট্ট ছানা, আচ্ছা ওকে চিকেনটা আস্তে আস্তে হতে থাক, রোববারে যদি একটু চিকেনটা না হয় রোববারটা, রোববার রোববার বলে মনে হয় না, তাই আমরা প্রত্যেক রোববারই একটু চিকেন কষা খাই, খেতে খুবই ভালো লাগে, আমার বর চিকেন কষা খেতে খুবই ভালোবাসে এবং আমিও খেতে খুব ভালোবাসি, আমার বর একটু স্পাইসি খেতে খুব ভালোবাসে, তো রোববার মানেই বাঙালিদের চিকেন কষা, তো সেখানে চিকেন কষাটা আমাদের প্রতি রোববারই হয় বললেই চলে। তোমরা কী খেতে ভালোবাসো, চিকেন না মটন, অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। হ্যাঁ তো চলো দেখা যাক চিকেনটা কি পজিশনে আছে এখন, তো চিকেনটা যে বসিয়েছিলাম 5-7 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, তো এবার দেখি কি আছে এখন পজিশনে চিকেনটা, এই যে দেখো দেখতেই পাচ্ছ, দেখি আমার কথা কি করছে, সে এখন ব্যস্ত খুব, এই যে সে প্রচন্ড গরম পড়েছে আজকে, ভীষণ ভীষণই গরম পড়েছে আজকে, আজকে মানে গরমটা নেওয়া যাচ্ছে না, মন মেজাজ খুবই খারাপ, খুব একটা মন মেজাজ ভালো নেই, তার কারণ হচ্ছে কদিন পরেই শুনছি কত তারিখে বললো যে একটা আবার ঝড় আসছে, ভীষণই ভীষণই অবস্থা, মানে মানে চারিদিকের অবস্থা এতই খারাপ, এতই খারাপ, মন মেজাজটাও একদমই ঠিক নেই, প্রচণ্ড গরম, একটু ফ্যানের তলায় এসে ফ্যানের তলায় এসে বসেছি, প্রচণ্ড প্রচণ্ড মানে রীতিমতো দরদর করে ঘামছি, প্রচণ্ড গরম। আজকে সানডে, আজকে রোববার, আজকে আমি অনেক পদই রান্না করেছি, ডাল করেছি, আলু ভাজা করেছি, চিকেন কষাটা তো করছি ভিডিওতে তোমরা দেখছ, পুঁই শাক করেছি, তবে সেগুলো সব ভিডিও দিইনি আমি, চিকেন কষাটারই ভিডিও দিলাম, আজকে যেহেতু রোববার, আজকে আমাদের ছুটির দিন, আমার বরের আজকে ছুটি আছে, তো সেই কারণে আমাদের রান্নাটা প্রতিদিন সকাল সকালই হয়ে যায়, তার কারণ যেহেতু বাবি, মানে আমার ছেলের কথা বলছি, বাবির 10:30-10:30 থেকে ওর ক্লাস শুরু হয়ে যায়, তো বাবির 10:30-10:30 থেকে ক্লাস শুরু হয়ে যায়, সেই কারণে আমাকে সকাল সকালই উঠতে হয়, ঠিক আছে, তো আমার একজন আছে না, দিদি আছে, অনিতাদি আছে, সে সকাল সকাল চলে আসে, সে বাসি কাজগুলো করেও চলে যায়, তো তারপরে আমার রান্নাটা আমাকে নিজেকেই করতে হয়, আমার রান্নাটা
হয়ে গেলে বাবিকে খাইয়ে স্নান টান করিয়ে ফ্রেশ করিয়ে দিয়ে তারপরে ওকে অনলাইনে ক্লাসটা বসাতে হয়। 10:30 দিয়ে ক্লাসটা শুরু হয়, 1:30 পর্যন্ত ওদের ক্লাসটা চলে। তো মানডে থেকে মানে সোমবার থেকে 24 থেকে ওদের ছুটি। তো ওদের ছুটি মানে আমাদেরও ছুটি, তো ভীষণ মজা আছে। তো যদিও ওর ছুটি থাকলেও আমি সকালবেলায় উঠি, উঠে আমার রান্না যেটুখানি কাজ আমার থাকে আমি সেটুখানি আমি নিজের কাজটুকু সকাল সকালই করি, কেননা প্রচণ্ড টেম্পারেচার, দিন দিন গরম আরও বাড়ছে, আর বেলায় রান্না করতে ঢুকলে জাজ করে ধর ধর করে ঘামছি এবং এখনও ঘামছি, যেটা তোমরা দেখতে পাচ্ছ আমি ভিডিও করছি, রীতিমতো আমি ঘাম বারবার নিচ্ছি। তো চিকেনটা আর কিছুক্ষণ বাকি আছে, 5 মিনিট, আর খুব বেশি হলে 5 মিনিট। আমি একটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম বাবিকে খাওয়াবো বলে। ডিমটা কষ্ট, ডিম সিদ্ধটা খাইয়ে আসি, ততক্ষণে আমার মাংস কষাটা হতে থাক। হুম, দেখো খাবার দেখলে কিরকম চোখ পায়। ভাবি এই ডিম কষাটা খেয়ে না, সরি ডিম সিদ্ধটা খেয়ে না। ডিম সেদ্ধটা খাওয়ানো হয়ে গেছে বাবিকে, 10-15 মিনিট লাগলো। এদিন চলো, চিকেনটা আমার হয়ে গেছে, যে চিকেনটা আমার হয়ে গেছে ঠিক আছে, এটার মধ্যে একটু গরম মশলা দিয়েছি, ঠিক আছে। আমাদের চিকেন কষা, ঘরোয়া চিকেন কষা হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিলাম, কারণ যেহেতু আমাদের হয়ে গেছে কমপ্লিট, একটু গরম মশলা দিয়ে দিয়েছি, বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, তো আজকের মতন এখানেই ব্লগ, ওকে বাই, টাটা। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ওকে বাই, টাটা।